আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো আজকের আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা রইল এম রহিম সাতানব্বই চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সব সময় আমাদের রেগুলারলি আমরা নিয়মিতভাবে আমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইটি যে ধারাবাহিকভাবে পৃষ্ঠা অনুযায়ী আমরা সমাধান করে দিচ্ছি ক্লাস যেমন নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি সাতাশ পৃষ্ঠার সমাধানটা সেটা হচ্ছে তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা রয়েছে এই যে 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 রয়েছে রয়েছে এটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেমন এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি নতুন যা শিখলাম ঠিক আছে নতুন কি কি শিখলাম তারপরে নতুন শেখা আমার জীবনের যে যে ক্ষেত্রে কাজে লাগবে বলে মনে করি এ একটা দুইটা তারপর আছে আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে তথ্য যাচাইয়ে উপস্থাপনে আর কি কি নতুন কৌশল আমি জানতে চাই এই তিনটা বিষয়ের যে সমাধানগুলো রয়েছে আমাদের সাতাশ পৃষ্ঠা এটা আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এক নম্বর এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি নতুন যা শিখলাম কি কি আমি নতুন শিখেছি দেখো এই অভিজ্ঞতা আমি মোট নয়টি সেশনে অংশগ্রহণ করেছি যার মধ্যে আমি অনেক নতুন বিষয় শিখতে পেরেছি প্রথম শাসনে আমরা সত্য অনুসন্ধান করা শিখেছি দ্বিতীয় শাসনে আমরা বাস্তব এবং মিডিয়ার চোখে বাস্তবতা সম্পর্ক যাচাই করা শিখেছি তৃতীয় শাসনে আমরা দলীয় বিতর্কে অংশগ্রহণ করার মাধ্যমে নিরপেক্ষতা যাচাই শিখেছি তারপর হচ্ছে চতুর্থ শাসনে কোনো তথ্য কিভাবে সংবাদ হয়ে উঠে সে বিষয়ে আমরা জেনেছি পঞ্চম শাসনে আমরা এক্সেল ব্যবহার করে ডেটা উপস্থাপন করা শিখেছি ষষ্ঠ শাসনে আমরা উপাত্তের গ্রাফ তৈরি করা শিখেছি সপ্তম শাসনে আমরা আমাদের লেখার কপিরাইট নিশ্চিত করার প্রক্রিয়া সম্পর্কে জেনেছি অষ্টম শাসনে আমরা তৈরি করার প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করেছি নবম শাসনে আমরা আমাদের উদ্বোধন করেছি। ঠিক আছে তারপরে আমরা এরপরে এই প্রশ্নটার উত্তরটা জানব সেটা হচ্ছে নতুন শেখা আমার জীবনের যে যে ক্ষেত্রে কাজে লাগবে বলে মনে করি এই যে নয়টা শাসনে আমি কি কি শিখেছি কি কি জেনেছি কি অভিজ্ঞতা অর্জন করেছি এগুলো আমি আমার জীবনে কিভাবে কাজে লাগবে বলে আমি মনে করি সত্য অনুসন্ধান করতে 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 পারা পারব আমি কোনো বিষয়ে সত্য অনুসন্ধান করতে পারবো বাস্তবতা এবং মিডিয়ার চোখে বাস্তবতা সম্পর্ক নিরূপণ করতে তথ্যের নিরাপেক্ষতা যাচাই করতে পারবো এক্সেল ব্যবহার করে ডেটা উপস্থাপন করতে পারবো উপার্থের গ্রাফ তৈরি করতে পারব আর্টিকেল লিখতে পারবো আমাদের কপিরাইট লেখার কপিরাইট নিশ্চিত করতে পারবো বুলেটিন তৈরি করতে পারবো ঠিক আছে এগুলো হচ্ছে আমার জীবনের কাজ লাগে আমি বাস্তবতা এগুলো কাজ করতে পারবো তারপরে তিন নম্বর হচ্ছে তথ্য যাচাই ও উপস্থাপনে আর কি কি নতুন কৌশল আমি জানতে চাই নম্বর হচ্ছে ভুল তথ্য এক কিভাবে প্রযুক্তির ব্যবহার করা যায় ভুল তথ্যটা কিভাবে যাচাই করবে এ যাচাই করতে গেলে আমাকে কি কি শিখতে হবে কি কি জানতে হবে এই বিষয়গুলো এই বিষয়গুলো আমি একটু করে জানবো ঠিক আছে তারপরে হচ্ছে তথ্যের নিরপেক্ষতা যাচাইয়ে কি কি পরিকল্পনা গ্রহণ করা যায় একটা তথ্য আমি যখন যাচাই করব যাচাই করতে গেলে কি কি পরিকল্পনা আমাকে প্রথমে গ্রহণ করতে হবে তারপরে আর্টিকেল লিখে কিভাবে তা সবার কাছে পৌঁছে দেওয়া যায় আমি কোনো একটা বিষয়ে লেখা লিখলাম কোনো একটা বিষয়ে প্রবন্ধ লিখলাম কোনো বিষয়ে একটা অনুসন্ধানমূলক লেখা লিখলাম এটা কিভাবে সবার কাছে পৌঁছে দেওয়া যায় এটা আমি জানতে চাই শিক্ষার্থী বন্ধুরা এই তিনটা বিষয় আমি আসলে মূলত শিখতে চাচ্ছি আজকে যারা তোমরা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছো তোমাদের সেজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা নতুন এসেছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আরেকটি কথা হচ্ছে আমরা আমাদের এই যে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির প্রত্যেকটা পৃষ্ঠা অনুযায়ী যে বাড়ির গাছগুলো রয়েছে হোমওয়ার্কগুলো রয়েছে ধারাবাহিকভাবে কিন্তু সমাধান করে দিচ্ছে তোমরা একটু প্লে লিস্টে গিয়ে এই ভিডিওগুলো দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমত